আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি লুনা হাউস ব্লগ থেকে। আমি লুনা চট্টগ্রাম থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আমার বাগানের সুন্দরীদেরকে দেখিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি যখন ঢাকায় গিয়েছিলাম তখন একজন আপু আমার থেকে জিজ্ঞেস করেছিল আমার গাছগুলোর কী অবস্থা, কে দেখাশোনা করবে। আসলে ঢাকায় আমরা গিয়েছিলাম, আমার হাজব্যান্ড আমার ঘরে ছিল। আমি যেদিন ঢাকায় গিয়েছিলাম সেদিন ভোরবেলায় গাছে পানি দিয়ে গিয়েছিলাম, আর কুয়াশা হওয়াতে তেমন একটা সমস্যা হয়নি। প্রত্যেকটি গাছ অনেক সুন্দরভাবেই ছিল। আর এখন বাসায় এসে আমি গাছগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর আমার বাগানটাকেও একটু পরিষ্কার করে নিলাম। মাশাল্লাহ, কোনো গাছ মরেও নি আর কোনো পাতাও নষ্ট হয়নি, এমনকি কোনো ফুলও নষ্ট হয়নি। আর আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার বাগানটাকে কত সুন্দর লাগছে এখন। বাসায় আসার পর দু পা একত্র করে নিই রাতে ঘুমানো ছাড়া, সারাদিনই ঘরটাকে পরিষ্কার করেছি। আর আজ পুরো ঘরটাকে পরিষ্কার করার পর এত সুন্দর লাগছিল। ঢাকায় যাওয়ার পর আমি ঘর সাজানোর জন্য যা যা জিনিস কিনেছি সবগুলো লাগিয়ে নিয়েছি, আর নতুন জিনিস লাগানোর পর পুরো ঘরটাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। বিশেষ করে এ পর্দাগুলো লাগানোর পর পুরো বেডরুমটাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি যেদিন ঢাকা থেকে এসেছি তার পরের দিনে পুরো ঘরটাকে ডিপক্লিন করেছি, তার কোনোটি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিও করতে গেলে এগুলো যখন একটু শেয়ার করা হয় তখন কাজে অনেক দেরি হয়ে যায়। তাই ভেবেছি সবগুলো লাগিয়ে নেওয়ার পর ও পরিষ্কার করে নেওয়ার পর তখনই আপনাদের সাথে শেয়ার করব। মেরাদিয়াহাট থেকে আমি যে চেয়ারের কভারগুলো কিনেছি সেগুলো চেয়ারে দিয়ে দিলাম, আর চেয়ারে এগুলো দেওয়ার পর পুরো ডাইনিং রুমটাকে দেখতে খুব সুন্দর লাগছিল। পুরো ঘরটাকে আমি যখন নতুন জিনিস দিয়ে সাজিয়েছি পুরো ঘরটাকে দেখতে খুবই ভালো লেগেছে। ঘরের যে কোনো জিনিস যদি সাদা কালার দিয়ে সাজানো যায় ঘরটাকে দেখতে অনেক উজ্জ্বল লাগে, তেমনি আমার ডাইনিং টেবিলটাকেও অনেক উজ্জ্বল লাগছিল। যেখানে যাই না কেন, যত দূরে যাই না কেন, নিজ ঘরটাকে কিন্তু অনেক মিস করেছিলাম, কারণ পুরো ঘরের জিনিস আমার নিজের হাতেই আমি সাজিয়ে রেখে এসেছিলাম। শুধু ভয় পেয়েছি আমার পাখিগুলোর জন্য, মাছগুলোর জন্য। মাছের জন্য তেমন একটা ভয় পাইনি, কারণ আমার হাজব্যান্ডকেও বলেছিলাম মাছে একদিন একদিন পর খাবারগুলো দেওয়ার জন্য, তবে পাখিগুলোর জন্য খুব টেনশন হচ্ছিল। ঢাকায় সুন্দর একটা সময় কাটানোর পর নিজ ঘরে যখন ফিরে এসেছি তো একদিন কোনো কাজই করিনি। পরদিন ঘুম থেকে উঠে পুরো ঘরের অবস্থা দেখে মাথা ঘুরাছিল, কারণ আমার থেকে খুব আলসে লাগছিল পুরো ঘর পরিষ্কার করতে। তো নিজ ঘরে নিজের জিনিস যখন পরিষ্কারই করতে হবে তো কোমর বেঁধে পুরো ঘরের কাজ করে নিলাম। ঢাকায় যাওয়ার আগে পুরো ঘরটাকে আমি নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে গিয়েছিলাম, শুধু কিচেনটা অপরিষ্কার পেয়েছি, কারণ আমার হাজব্যান্ড ওখানে রান্নাবান্না করেছিল। তারপরে ছেলে হয়ে ও যথেষ্ট পরিমাণে পরিষ্কার করে রেখেছে, তারপরও কোনায় অনেক ময়লা ছিল, সেগুলো আমি নিজে এসে পরিষ্কার করে নিলাম। আর পাঁচ ছয় দিন পুরো ঘরে যে ধুলোবালি ছিল সেগুলো একটু পরিষ্কার করে নেওয়ার পর পুরো ঘরটাকে দেখতে খুব ভালো লাগছিল আমার থেকে। ছেলেরা আসার পর ছেলের বাবা এত খুশি হয়ে গিয়েছিল, তো ওদেরকে দেখে একদিন পরে ওদের জন্য ফল নিয়ে এসেছে বেশি করে, আর ছেলেরাও এগুলো খুলতে বললো তাড়াতাড়ি করে, কারণ তারা কাসুন্দি দিয়ে পেয়ারা খাবে, সেজন্য তাড়াতাড়ি করে এগুলো খুলে ওদেরকে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখিয়ে দিলাম। আর প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে যাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে সবসময়ের জন্য আমার সাথে থাকবেন, আর এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এদিক দিয়ে ছেলেরা আসার খুশিতে ছেলের বাবা যেমন খুশি হয়েছে, অন্যদিকে তাদের প্রিয় দল আর্জেন্টিনা যখন জিতেছে পুরো ঘরে খুব হই হুল্লোড় ছিল আর খুব খুশিও হয়েছে সবাই। সেই খুশিতে কিছু ভিডিও করেছিলাম যা আপনাদের সাথে শেয়ার করব ভেবেছি, কিন্তু ইউটিউবে এগুলো কপিরাইট ক্লেম দিচ্ছে, সেজন্য আর এগুলো শেয়ার করিনি। ঘরের কাজকর্ম শেষ করে অনেক টায়ার্ড লাগছিল, সেজন্য একটু টক দই দিয়ে একটু দই বানিয়ে নিয়েছি। সপ্তাহে একবার দুইবার আমি এই টক দইটা চিনি দিয়ে ও লবণ দিয়ে খেয়ে থাকি আর এই জিনিসটা আমার থেকে বেশ ভালোও লাগে। প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি আরএফএল থেকে কিছু শপিং করেছি, তো কী কী করেছি তাই আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এখানে একটা কড়াই নিয়েছি, একটু ছোট দেখেই, কড়াইটার দাম পড়েছে 280 টাকা। পরিচিত হওয়াতে কিছুটা ডিসকাউন্ট দিয়েছে কড়াইতে। আর এখানে যে তরকারির বাটিটি কিনেছি এটার দাম পড়েছে 85 টাকা। আর এই বাটিটা সাইজে একটু ছোট কিন্তু ডিজাইনটা দেখতে খুব ভালো লাগলো। এখানে মিডিয়াম সাইজের একটা বাটি কিনেছি, এই বাটিটার ডিজাইনটা খুব ভালো লেগেছে কারণ এর দুনো পাশ ডিজাইন করা ছিল। আর এই বাটিটার প্রাইস পড়েছে 140 টাকা। এখানে একটা কাঠি কিনেছি, এই কাঠিটার প্রাইস পড়েছে 100 টাকা। আমার থেকে এরকম কাঠি অনেকগুলোই আছে, তবে এক একটা এক এক ডিজাইনের। এখানে একটা মিনি ট্রে কিনেছি আর এই ট্রেটা দেখতে আমার থেকে খুব ভালোও লেগেছে আর এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এই ট্রেটার প্রাইস পড়েছে 180 টাকা। রান্নাঘরের জন্য যে কোনো জিনিস ব্যবহার করার সময় আর আরএফএলের এই জিনিসগুলো কিন্তু খুবই টেকসই ও মজবুত হয়। এই জিনিসগুলো যারা ব্যবহার করেছেন এর সুবিধাটাও সবাই হয়তো ভালোভাবেই জানেন। আমি রান্নাঘরের জন্য যখন যে কোনো জিনিস কিনি সবসময় চেষ্টা করি আরএফএলের এই ইতালিয়ান দোকান থেকে নেওয়ার জন্য, কারণ এখানের জিনিসগুলো যেমন সুন্দর তেমনই ব্যবহার করতে অনেক আরাম। শীতকাল তো চলে এসেছে, এ সময় পানি ধরতে অনেক কষ্ট হয় কারণ পানিগুলো অনেক ঠান্ডা, সেজন্য চেষ্টা করেছি যখন রান্না করব তো দুদিনের রান্না একসাথে করে ফেলি। ঘর গোছানোর কিছুক্ষণ পরে ছেলের বাবা বাজারগুলো নিয়ে এসেছে আর সাথে সাথে আমি রান্না করে নিলাম, এতে 2-3 দিনে আমি ফ্রি থাকতে পারবো। প্রত্যেকটা মাছ খুব ফ্রেশ ছিল তাই চেষ্টা করেছি সাথে সাথে ধুয়ে রান্না করে নেওয়ার জন্য। নাইলোটিকা, কাতাল মাছ, ট্যাংরা মাছ, মুরগির মাংস ও চিংড়ি মাছ এনেছে, সবগুলো একদিনে রান্না করে ফেলেছি। চিংড়ি মাছ দিয়ে ফুলকপি, শিম ও আলু দিয়ে রান্না করেছি, অন্যদিকে মূলাও রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। আলহামদুলিল্লাহ অনেকদিন পর নিজ হাতে রান্না করেছি আর প্রত্যেকটা তরকারি অনেক মজাও হয়েছে। প্রত্যেক বেলায় একটা সবজি ও একটা মাছ বা মাংস বের করে একটু গরম করে নিলেই কিন্তু আমার কষ্টটা অনেকটাই কমে যাবে। তো আশা করি আজকের ব্লগটাও শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভালো লেগেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক কাজই করেছি আর এখন বিকেল থেকে রাত পর্যন্ত নিজেকে কিছুটা সময় দিব। তো আজ এটুকুই, দেখা হবে নেক্সট কন্টেন্টে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।